আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আমাবাদ সুপ্রিয় সরিয়া সমাধান চ্যানেলের দর্শক শ্রোতা মণ্ডলী আশা করছি আল্লাহ রবুল আলমিনের অশেষ রহমত ও দয়ে আপনারা সকলে অনেক ভালো আছেন প্রিয় দর্শক একদিনই ভাই আমাদের মাঝে প্রশ্ন করেছিল সবে কদরের রাতে স্ত্রীর সাথে সহবাস করা যাবে কি না সেই বিষয় সম্পর্কে ইসলামে কি বলা হয়েছে জানতে চাই তো ধন্যবাদ প্রিয় দিনী ভাই আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় উপযোগী জীবনগনিষ্ঠ একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে স্ত্রীর সাথে যখন ইচ্ছে যেভাবে ইচ্ছে স্বামী চাইলে সহবাস করতে পার এছাড়াও সুরা বাকারায় আল্লাহ তালা বলেন তোমাদের স্ত্রীগণ হচ্ছে তোমাদের জন্য শস্যক্ষেত্র তোমরা সেই শস্যক্ষেত্রে যেভাবে খুশি যখন ইচ্ছে বিচরণ করো তো এর দ্বারা আমরা বুঝতে পারি যে স্ত্রীর সাথে যখন ইচ্ছে যেভাবে ইচ্ছে স্বামী চাইলে সহবাস করতে পার রাসুল্লা সাল্ল্লাহি আলাইস্লাম বলেছেন তোমরা ইফতারি তাড়াতাড়ি করো এবং সেহেরি বিলম্ব করো অর্থাৎ স্ত্রী সহবাসের কোনো বাধা নেই শুধু নিয়ম মাফিক চললেই হবে সেক্ষেত্রে কোনো বাধা নেই তো এখন অনেকের মনে প্রশ্ন জাগে যে সবে কদরের রাতে স্ত্রীর সাথে সহবাস করা যাবে কিনা তো সবে কদরের রাতে স্ত্রীর সাথে সহবাস করা যাবে কি না এ সম্পর্কে কোনো নিষেধাজ্ঞা পাওয়া যায়নি সবে কদরের রাতে সহবাস করা যাবে না এমন কোনো নিষেধাজ্ঞা করে হাদিসে বলা হয়নি তবে সবে কদরের রাতে সবে কদরের নামাজ আদায় করার পর স্ত্রীর সাথে সহবাস করা যেতে পারে তবে পরবর্তীতে আবার গোসল করে পবিত্রতা অর্জন করে ফজরের নামাজ আদায় করতে হবে এখানে বিলম্ব করা যাবে না তো এতে করে আমরা বুঝতে পারি যে সবে কদরের রাতে স্ত্রীর সাথে সহবাস করা যেতে পারে তবে সবে রাতে নামাজ পড়ার পর আপনি স্ত্রীর সাথে সহবাস করবেন এবং ফজরের নামাজের পূর্বে আপনাকে গোসল করে ফজরের নামাজ আদায় করতে হবে এমনটা যদি আপনি করেন তাহলে কোনো সমস্যা হবে না আপনার রোজা তো এইভাবে আপনি সব একদরে রাতে সহবাস করতে পারবেন স্ত্রীর সাথে সব একদরে রাতে সহবাস করা যাবে না এমন কোনো নিষেধাজ্ঞা করে হাদিসে দিচ্ছে বলা হয়নি তো প্রিয় কষ্টকারী দিনী ভাই আশা করছি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহি ওবরাকাত